ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمانيت سايفور باي আপনি জানতে চেয়েছেন কর্জা হাসানা দেওয়া উত্তম নাকি সদকা করা উত্তম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কর্জা হাসানা হচ্ছে কর্জ মানে ঋণ, আর হাসানা হচ্ছে উত্তম। কর্জা হাসানা হচ্ছে উত্তম ঋণ। তো কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সদকা চাইতেও কর্জা হাসানা দেওয়া বেশি সওয়াব, বেশি নেকি। এর কারণ হচ্ছে সমাজ থেকে কর্জা হাসানার মাধ্যমে সুদের বিলুপ্তি হবে, কারণ সুদের বিপরীতই হচ্ছে এই কর্জা হাসানা। তো এই জন্য আর অনেক মানুষ আপনার কাছে, অনেক ব্যক্তিত্ববান মানুষ, অনেক এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনার কাছে হাত পাতবে না, লজ্জার কারণে, তার শরমের কারণে আপনার কাছে হাত পাতবে না। উনি আপনার কাছে বড় জোর কর্জা হাসানা চাইতে পারে। এই জন্য এই সমস্ত মানুষের দিকে আপনার খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতে বলছেন, মাংদাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এমন কি আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে তাহলে তার সেই কর্জকে আল্লাহ বহুগুণে বর্ধিত করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল হাদিদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাংদাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, এমন কি আছে যে আল্লাহকে কর্জা হাসানা দেবে অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সূরাতুল হাদিদের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আক্রাদুল্লাহা করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, নিশ্চয়ই দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের জন্য দেওয়া হবে বহুগুণ বেশি নাকি এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নাকি 10 গুণ বৃদ্ধি করা হয় এবং কর্জের নাকি, কর্জদানের নাকি 18 গুণ বেশি বৃদ্ধি করা হয়। এই হাদিসটি রয়েছে সিলসিলা সহিহা 3707 নম্বর হাদিস, ইবনে মাজার 2408 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে সে দান খয়রাত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দিবে সে প্রতিদিন দান করার নেকি পাবে।